সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। রাজধানীতে এবি পার্টির কালো পতাকা মিছিল। গণতন্ত্র ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মূল বাধা শেখ হাসিনা। সবকিছু বন্ধ করে দেওয়ার হুমকি ধামকি বাদ দিয়ে তাকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। আজ রাজধানীর বিজয়নগরস্থ বিজয় 71 চত্বরে এক দফা দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ থেকে তিনি এ দাবি জানান। এবারে জানাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সমসাময়িক রাজনৈতিক। তারা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছেন, ডাকসুর নির্বাচন করেছেন, পরবর্তীতে আওয়ামী লীগের কেন্দ্র রাজনীতি করেছেন। রাজনীতির বাইরেও তাদের মধ্যে একটা চমৎকার সম্পর্ক বিদ্যমান। সম্প্রতি বন্ধু ওবায়দুল কাদেরের কড়া সমালোচনা করেছেন মাহমুদুর রহমান মান্না। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত প্রতিবেদন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানাবো সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের উপর নির্ভর করতে হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সরকারের উপর নির্ভর করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এবারে থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এদিকে ইংল্যান্ডে মুসলিমদের টার্গেট করে চালানো হচ্ছে হামলা। বিশ্বের বুকে তথাকথিত সভ্যদেশ ও একসময় সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটেনের বুকে ভয়াবহ আকারে বেড়েছে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা। সম্প্রতি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ফুটে উঠেছে এমনই দৃশ্য। এতে দেখা যায় দেশটিতে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের বড় অংশই সংঘটিত হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে। এবং সর্বশেষ জানাবো 5,000 রকেট ছুড়েছে হামাস। যুদ্ধ পরিস্থিতি ঘোষণা ইসরায়েলের। গাজা থেকে কয়েক হাজার রকেট দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। এর দায় স্বীকার করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। 20 মিনিটে ইসরায়েলে 5,000 রকেট ছোড়া হয়েছে বলে দাবি করা হয়। এতে এখন পর্যন্ত একজন নিহত এবং 3 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাজধানীতে এবি পার্টির কালো পতাকা মিছিল। গণতন্ত্র সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মূল বাধা শেখ হাসিনা। সবকিছু বন্ধ করে দেওয়ার হুমকি ধামকি বাদ দিয়ে তাকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। আজ রাজধানীর বিজয়নগরস্থ বিজয় 71 চত্বরে এক দফা দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ থেকে তিনি এ দাবি জানান। দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনারের সভাপতিত্ব এবং সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বেলা 11টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবি পার্টির ঘোষিত কর্মসূচি পালন করতে বেলা 11টা হতে কালো পতাকা নিয়ে দলীয় কর্মীরা বিজয় 71 চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হন। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মুজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার নাগরিক অধিকার কেড়ে নিয়ে গত 15 বছর ধরে গণতন্ত্রকামী সকল মানুষের উপর স্বাধীন মত প্রকাশ ও ভোটদানের অধিকার তো দূরের কথা, সরকার এখন হুমকি দিচ্ছে তারা আমাদের গ্যাস বিদ্যুৎ পানি সবকিছু নাকি বন্ধ করে দেবে। নমরুদ যেমন নিজেকে সবকিছু নিয়ন্ত্রক এবং সর্বশক্তিমান ভেবে যাকে খুশি তাকে হত্যা করে নিজের ক্ষমতা প্রমাণ দিতে চেয়েছিল, শেখ হাসিনাও নিজেকে একই রকম ভাবে কর্তৃত্ববাদী স্বৈরশাসক ভেবে নাগরিকদের সকল অধিকার বন্ধ করে দেওয়ার হুমকি ধামকি দিচ্ছে। অতীতে সকল স্বৈরাচারদের মতোই তিনিও অনিবার্য পরিণতির দিকে হাঁটছেন উল্লেখ করে মঞ্জু বলেন, গণতন্ত্র সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মূল বাধা একজন শেখ হাসিনা, তার বিরুদ্ধে সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের পক্ষ থেকে স্যাংশন দেওয়া এখন সময়ের দাবি। সমাবেশে বিশেষ বক্তা ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ। তিনি বলেন, দিল্লিতে প্রোটোকলের তোয়াক্কা না করে আকবাড়িয়া সেলফি তুলে ওয়াশিংটনে বাইডেন দম্পতির সঙ্গে ডিনার খেয়েও প্রধানমন্ত্রী শেষ রক্ষা হয়নি। ভিসা নিষেধাজ্ঞা যেমন ঠেকানো যায়নি, তেমনি তথ্য উপদেষ্টার লুটের সম্পত্তিও বাজেয়াপ্ত করা বন্ধ করা যায়নি। দরবেশ বাবা সহ ফ্যাসিবাদী শাসনের অনেক সহযোগীর বাড়িতে এখন শোকের মাতাম চলছে। শেখ হাসিনার গর্তুমিতে শুধু দল হিসেবে আওয়ামী লীগই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে না, পুরো দেশ এবং জাতির সীমাহীন ভোগান্তি হচ্ছে যা চলবে যুগ যুগ ধরে। উন্নয়নের নামে বেহিসেবি লুটপাট, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, নোট ছাপিয়ে সামাল দেওয়া যাচ্ছে না। বাজার দরে আগুন, ডলারের মজুত উদ্বিগ্ন হবার মতো হারে কমছে, কিন্তু শাসক গোষ্ঠীর কোনো মাথা ব্যথা নেই। যে কোনো মূল্যে ক্ষমতায় থাকাই তাদের একমাত্র লক্ষ্য। তাতে দেশ জাতি গোল্লায় গেলেও শেখ হাসিনার গঙ্গদের কিছুই যায় আসে না। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর মেজর আব্দুল ওহাব মিনার বলেন, সারা দেশ যেমন কয়েকদিনের বর্ষার পানিতে ভিজে চুপসে গেছে, বর্তমান সরকারের দীর্ঘদিনের সীমাহীন দুর্নীতি, লুটপাট, নৈরাজ্য, গুমখুন ও স্বজনপ্রীতিতে দেশ ডুবে আছে। এই অবৈধ প্রধানমন্ত্রী ও সরকারের হাত থেকে জাতি মুক্তি চায়। নির্যাতিত নিষ্পেষিত জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এই লুটেরা সরকার পালাতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি জানান তিনি।
বন্ধু উবায়দুল কাদেরকে এক হাত নিলেন মাহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী উবায়দুল কাদের আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সমসাময়িক রাজনৈতিক। তারা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছেন, ডাকসু নির্বাচন করেছেন, পরবর্তীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতি করেছেন। রাজনীতির বাইরেও তাদের মধ্যে একটা চমৎকার সম্পর্ক বিদ্যমান। সম্প্রতি বন্ধু উবায়দুল কাদেরের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা বাইডেনের উপর কি স্যাংশন দিতে পারেন, যা মনে হয় তাই বলেন। খেয়াল করবেন, প্রায় অপ্রকৃতিস্থ একজনের পাল্লায় পড়েছেন সেই দলের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। তিনিও আরেক পাগল হয়েছেন, কাকা করতে থাকেন। শুক্রবার বিকেলে রাজধানীর পুরনো পল্টনে কালভার্ট রোডে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন। উবায়দুল কাদেরকে নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, সে যাই করুক না কেন, ভদ্রলোক আমার একসময়ের বন্ধু ছিলেন, এখনো বন্ধু আছেন, একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন করেছি, কেউ জিতেছি কেউ হেরেছে সেটা অন্য কথা, উনি আজকাল এমন কথা বলছেন মানুষ এখন হাসে। কয়েকদিন আগে কাদের বলেন, তলে তলে আপোষ হয়ে গেছে। মানে কি আপোষ করে কি স্যাংশন র্যাবের উপর থেকে উঠে গেছে, ভিসা নিষেধাজ্ঞা কি উঠে গেছে, বলেছেন আপোষ হয়ে গেছে, আবার বলেছেন আমরাও স্যাংশন দেব, এগুলো বলতেও লজ্জা করে না তার। তিনি আরো বলেন, তারা বলল আমেরিকাকে ভারত ছাড়তে পারবে না আর আমরাও ভারতের সঙ্গে আছি, তাহলে আমার প্রশ্ন, ভারতের সঙ্গে থাকলেই যদি কাজ হয় তাহলে বাইডেনের সঙ্গে কেন সেলফি তোলা লাগে, কেন বাইডেনের সঙ্গে সেলফি তুলতে হয়, এটা আমার প্রশ্ন। মাহমুদুর রহমান মান্না বলেন, কেন গ্রিন কার্পেট রেখে বাম্পাশ দিয়ে সেলফি তোলার জন্য বাইডেনের কাছে গেলেন, কোন একজন সরকার প্রধানকে কেন বাধা দিতে হলো। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের উপর নির্ভর করতে হবে সিইসি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সরকারের উপর নির্ভর করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা বারবার বলেছি যে আগামী সাধারণ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয়, সেই লক্ষ্যে আমাদের প্রয়াসের কোনো ঘাটতি থাকবে না, আমাদের আন্তরিকতায় বিন্দুমাত্র ঘাটতি থাকবে না। শনিবার মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আপনাদের অভিজ্ঞতা আমরা শুনতে চাই, নির্বাচন প্রস্তুতি কতটা হয়েছে, কোন রকমের ঘাটতি রয়েছে কিনা সে বিষয়ে আমাদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন। কয়েকটি বিষয়ে যেটি গুরুত্বপূর্ণ, আমরা বারবার করে বলেছি যে নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক করতে চাই। অংশগ্রহণমূলক বলতে আমরা জানি যে ভোটাররা ব্যাপক সংখ্যায় আসবেন, এমন বিষয়ে আপনাদের যে দায়িত্ব রয়েছে এবং নেই সেটা আমরা পরিষ্কারভাবে জানতে চেষ্টা করব। আপনাদের যে দায়িত্ব থাকবে সেটা যেন প্রতিপালিত হয় সে বিষয়ে আমাদের দিক থেকে দৃঢ় নির্দেশনা থাকবে। তিনি বলেন, আমাদেরকে সরকারের সহায়তার উপর নির্ভর করতে হবে, সরকারের জনপ্রশাসন, পুলিশ, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা সুদৃঢ় করে নির্বাচনের যে উদ্দেশ্য অর্থাৎ অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের ফলাফল কিভাবে উঠে আসবে সেটা নিয়ে আলোচনা করা হবে। মির্জা ফখরুলকে উবায়দুল কাদের, সংবিধানের বিধান ছাড়া কোন পদ্ধতিতে নির্বাচন হবে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শনিবার পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সংবিধান, আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশের সাংবিধানিক বিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি চিহ্নিত মহল অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় বসার স্বপ্নে বিভোর, তারা দেশের পবিত্র সংবিধান এবং আইনের তোয়াক্কা করছে না। উবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাই, নির্বাচন সংবিধানের বিধান ছাড়া কোন পদ্ধতিতে নির্বাচন হবে? আপনাদের ক্ষমতায় বসানো নিশ্চয়তা কোন পাতানো নির্বাচন? বেনিয়াদের কাছে দেশের স্বার্থ বিক্রি করে যে কোনো উপায়ে ক্ষমতা দখলের নির্বাচন? সেতুমন্ত্রী বলেন, বাংলার মাটিতে জনগণ আর কোনোদিন হতে দেবে না। বিএনপি সবসময় ভিন্ন উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য জনগণের ভোটাধিকার হরণ করে, জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি করে, আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করে তা বাস্তবায়ন করে, সে কারণে জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আওয়ামী লীগের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ এবং আগামী প্রজন্মের জন্য একটি উন্নত, সমৃদ্ধ, জাতীয় ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ। বিবৃতিতে উবায়দুল কাদের আরো বলেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব, ব্যর্থ রাজনৈতিক দল বিএনপির মুখে প্রবল আন্দোলনের কথা মানায় না। তাদের তথাকথিত লাগাতার আন্দোলন, কঠোর আন্দোলন, একদফার দুর্বার আন্দোলন, সবকিছু ব্যর্থ হওয়ার পরও তারা ক্ষমতা দখলে উন্মাত্ত মরিয়া। সে কারণে বিএনপি নেতারা রাজনৈতিক বাস্তবতার উপলব্ধি না করে ক্রমাগতভাবে কাণ্ডজ্ঞানহীন বক্তব্য প্রদান করছে। রাজনৈতিক আন্দোলন সংগ্রামে তাদের ক্ষমতার পরত যত নিম্নগামী হচ্ছে ততই তারা মিথ্যাচারে, অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ব্যতীত বিএনপির পুরো টিমই রাজনীতির মাঠে যথেচ্ছভাবে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে, সারা দেশে স্বাধীনভাবে সভা সমাবেশ করছে। 21 আগস্টের মাস্টার মাইন্ড দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান বিদেশে বসে লাগাতারভাবে দেশবিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। উবায়দুল কাদের আরো বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণতান্ত্রিক চেতনা, মূল্যবোধের প্রতি বিশ্বাস না রেখে
উস্কানির মাধ্যমে রাজনৈতিক এবং সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ফখরুল ইসলাম আলমগীরের ভুলে যাওয়া উচিত নয়, তারা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি, বরং খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা হয়েছে শেখ হাসিনার মানবিক উদারতার কারণে। একজন দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও বেগম খালেদা জিয়া বাসায় থেকে দেশের সর্বাধুনিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে পারছে, সেজন্য মির্জা ফখরুলের উচিত সরকারের প্রতি কৃতজ্ঞ থাকা। অথচ বিএনপি বরাবরই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপরাজনীতি করে আসছে, তাদের নেত্রীর প্রতি তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ না থাকার কারণে তারা খালেদা জিয়ার শারীরিক অসুস্থতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অপচেষ্টা করছে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে তার উপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি থেকে বিরত থাকার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। 5,000 রকেট ছুড়েছে হামাস, যুদ্ধ পরিস্থিতি ঘোষণা ইসরায়েলের। গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট দিয়ে হামলা চালানো হয়েছে, এ দায় স্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। 20 মিনিটে ইসরায়েলের 5,000 রকেট ছোড়া হয়েছে বলে দাবি করা হয়। এতে এখন পর্যন্ত একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামাস বলছে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তারা। এদিকে হামাসের বড় ধরনের হামলার পর যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করেছে হামাসের যোদ্ধারা। হামলার দায় স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড নেতা মোহাম্মদ দায়েফ এক বিবৃতিতে বলেন, আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, আমরা এরই মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে 5,000 রকেট হামলা চালিয়েছি। অপরদিকে হামাসের হামলা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যে তাদের কর্মকর্তাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে হামাসকে এই হামলার পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েল জানিয়েছে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক গোলাবর্ষণ এবং রকেট ছুড়েছে হামাস। সন্ত্রাসীরা বিভিন্ন দিক থেকে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন বেঞ্জামিন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে, স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইসরায়েলি বসতিতে হামাস যোদ্ধারা ঢুকে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে।